নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। সায়েন্স সিটিতে বিজেপির মহা বৈঠক, আর সেই বৈঠকে শুভেন্দু অধিকারী একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট গলায় বলে দিয়েছেন, আর সবকা সাথ সবকা বিকাশ হবে না, আর রাষ্ট্রবাদী মুসলিম একথা হবে না। যারা বিজেপির সঙ্গে থাকবে, বিজেপি তাদের সঙ্গেই থাকবে। পশ্চিমবাংলার এবার যে ভোট হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে সমস্ত মুসলিম ভোট পড়েছে, কিন্তু হিন্দু ভোট কিন্তু সকলের মধ্যে ভাগ হয়ে গেছে, কিন্তু মুসলিম ভোট কিন্তু সব তৃণমূল পেয়েছে। সেখান থেকে শুভেন্দু অধিকারীর কথায়, তাহলে কেন সবকা সাথ সবকা বিকাশ এ কথা কেন বলবো, কেন রাষ্ট্রবাদী মুসলিমের কথা বলবো? যারা বিজেপির সঙ্গে থাকবে, বিজেপিও তাদের সঙ্গেই থাকবে। শুভেন্দু অধিকারী সংগঠনের কাজ দেখে না। শুভেন্দু অধিকারীর কাজ, সে বিরোধী দলনেতা, সে বিরোধিতা করবে সরকারের, কিন্তু সংগঠনের কাজ সে দেখে না। এটা স্পষ্ট গলায় বলে দিলেন আজ সায়েন্স সিটিতে। শুভেন্দু অধিকারী আরও বলে দিয়েছেন, উত্তরবঙ্গে যে তিনি সিট হারবেন সেটা তিনি কল্পনাও করতে পারেননি, এবং বাঁকুড়ার আসনটা হারবে সেটাও তিনি কল্পনা করতে পারেননি। তো যাই হোক, শুভেন্দু এবার স্পষ্ট বলে দিয়েছেন, সবকা সাথ সবকা বিকাশ নয়, রাষ্ট্রবাদী মুসলিম নয়, বিজেপির সঙ্গে যারা থাকবে তাদের সঙ্গে বিজেপি থাকবে। তো এখানে কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর কথায় স্পষ্ট, মুসলিমরা যেহেতু বিজেপিকে ভোট দেয় না, তাহলে আর মুসলিমদের নিয়ে কোনো কথা নেই। যদি মুসলিমরা বিজেপিতে ভোট টোট দেয় আসে, তাহলে তাদের নিয়ে ভাবা হবে, তা না হলে কোনো কথা নেই। কারণ মুসলিমরা কিন্তু, যারা মুসলিম ভোট, সবই তৃণমূল পায়। তাহলে মুসলিম সবকা সাথ সবকা বিকাশ এ কথা কেন বলবে? শুভেন্দু অধিকারী কিন্তু এটা স্পষ্ট বলে দিলেন আজ। তো কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী রেগে ফায়ার হয়ে গিয়েছেন বাংলার মুসলিম ভোটের ওপর, কারণ তারা একটা দলকেই বেছে নিচ্ছে, তৃণমূল কংগ্রেস। এত দোষ, এত তাদের নামে দুর্নীতি, তবু তারা তৃণমূলকেই ভোট দিচ্ছে। তো সেইখান থেকেই শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য, সবকা সাথ সবকা বিকাশ নয়, যারা বিজেপিকে দেখবে, বিজেপির সঙ্গে থাকবে, বিজেপি এবার তাদের নিয়েই কথা বলবে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।